আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, চলার পথে কোনো রাস্তায় যদি আমরা কোনো অন্ধ লোককে দেখি, তখন আমরা খুব আফসোস করে বলি যে লোকটার জন্য অনেক কষ্ট হয়, মায়া হয়, তার তো সব কিছু ঠিকঠাক আছে কিন্তু দুটো চোখ নেই। এই চোখ না থাকার কারণে সে ভালোভাবে কোনো কিছু দেখতেও পারছে না, কোনটা সে খাবে সেটাও দেখতে পারছে না, কোন খাবার খাচ্ছে সেটা কীরকম দেখতে, তার স্ত্রী কেমন, সে কি পোশাক পরছে, লেখাপড়াও জানছে না, খুব কষ্টেই আছে তার জীবন। তখন আমরা বলি যে এই লোকটাই পৃথিবীতে সবচেয়ে বেশি দুর্ভাগা। কিন্তু বাস্তব কথা হচ্ছে আমরাই হলাম প্রকৃত দুর্ভাগা, কারণ বিচারে দিবসে আমাদের দৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, কিন্তু তাকে জিজ্ঞাসিত করা হবে না। যে অন্ধ, চোখের ব্যাপারে তার কোনো আজাব নেই, কিন্তু আমাদের আছে। এই চোখের কারণে আমাদের জিনা হচ্ছে, আমরা পাপ কাজে সহায়তা করি, চোখ দিয়ে আমরা মানুষের মন নষ্ট করে ফেলি, মানুষকে খারাপভাবে দেখি, কু নজর দিই। চোখেরও একটা নজর রয়েছে, আবার চোখের জন্য কিন্তু জান্নাতের ব্যবস্থা করা হয়েছে, দুটি চোখের পানি, চোখের হেফাজত, নজর, সব কিছু দিক থেকে আমরাই প্রকৃত দুর্ভাগা। আর সেদিন আমরা শত শত আফসোস করব, আমরা বলতে থাকব যে দুনিয়াতে আমি যদি অন্ধ হতাম তাহলে এই চোখের গুনাহ থেকে বেঁচে যেতাম। অনেকে এমন আছে যারা কানে শুনে না, আমরা তাদেরকে কানা বলি, কানা বলে সম্বোধন করি, ঠাট্টা বিদ্রুপ করি, তাদেরকে দুর্ভাগা মনে করি, কিন্তু আখিরাতে তাদের গান শোনা, মিউজিক, কাউকে গালি দেওয়া, কটু কথা বলা, কারো মনে কষ্ট দেওয়া, এসব কিছু থেকে সে বেঁচে থাকবে। কারণ কান এমন একটা জিনিস, আপনি শোনা মাত্রই কারো প্রতি গীবত করলেন, গীবত ছড়ালেন, গালি দিলেন, অন্যের সমালোচনা করলেন, শোনা মাত্রই কিন্তু আপনি এই কাজগুলি করতে বসেন। কেয়ামতের মাঠে আমরা ঠিক আফসোস করব, আমরা যদি কানা হতাম এভাবে আমরা আফসোস হয়ে পড়ব। আবার রাস্তাঘাটে যদি কোনো পাগল দেখি আমরা মশকরে করি, আমরা তাকে পাগল বলি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তার কোনো বিচার হবে না, তার সলাতের ব্যাপারে, সিয়ামের ব্যাপারে, জাকাতের ব্যাপারে কোনো কিছুর হিসাব নেই, কিন্তু আমাদের হিসাব আছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কান, চক্ষু ও অন্তকরণ এদের প্রত্যেকটির জিজ্ঞাসিত করা হবে, সূরা বনি ইসরাইল 36 নম্বর আয়াত। শুধু কি তাই, আপনার যত ক্ষমতা রয়েছে, আপনার যত শক্তি রয়েছে, আপনার যত সম্পদ রয়েছে, আপনার যত সম্মান রয়েছে, যত মর্যাদা রয়েছে, সব কিছুর ব্যাপারে হিসাব নেওয়া হবে। আপনি কোথা থেকে অর্থ ইনকাম করেছেন, কোথায় ব্যয় করেছেন, আপনার হাত আছে, আপনার পা আছে, আপনার চোখ আছে, এসব বিষয় তো শারীরিক মাধ্যমে, কিন্তু আপনার বাহ্যিক দৃষ্টিতে যেসব কিছু আপনি অর্জন করছেন, আপনার ক্ষমতা আপনি কোন জায়গায় ব্যয় করছেন। মানুষ তো ক্ষমতা চায়, ক্ষমতা পেলে আপনি কি করবেন, কীভাবে হেফাজত করবেন সেটাই কিন্তু আমরা ভাবছি না। আপনার সম্পদ অনেক চাই, অনেক চাই, অনেক দরকার, প্রতিটি সম্পদে, আপনার মোবাইল, আপনার ঘড়ি, আপনার পোশাক, সব কিছুই সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। সুতরাং আমাদেরকে চাওয়া পাওয়াটা যেন আমাদের চাহিদা অনুযায়ী হয়, যতটুকু হওয়া দরকার ততটুকুই, এর চেয়ে বেশি হলে কিন্তু আপনাকে জিজ্ঞাসিত করা হবে। হ্যাঁ, তাই বলে কি ইনকাম করবেন না, ক্ষমতা অর্জন করবেন না, আপনার সম্মান বৃদ্ধি করবেন না, করবেন, তা যেন অহংকার না হয়,
আপনার জাহান্নামে যাওয়ার কারণ না হয়, আমি আপনাকে এতটুকুই বলছি, যা পান শুকরিয়া আদায় করুন, যতটুকু পান শুকরিয়া আদায় করুন, কারণ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুরই হিসাব দিতে হবে। তাই যতটুকু না হলেই নয়, যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, এবং যা দিবেন, যা দিচ্ছেন তাতেই আমরা সন্তুষ্টি থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।